হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যাই হোক, আজ আমি আপনাদের সামনে নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। যদিও ছোট্ট একটা ভিডিও, এরপরেও আমি জানি এটা অনেক অনেক ইন্টারেস্টিং। তো আপনারা যদি এটা বাড়িতে ট্রাই করতে পারেন বা চেষ্টা করেন, অবশ্যই সাকসেস হবেন। দেখেন আপনি যে আমি তিন ভোল্টের একটা মোটর, সেটাকে একটা 12 ভোল্টের মোটর দিয়ে চালিয়ে ডিসি 12 ভোল্ট বের করার চেষ্টা করতেছি। এটাকে আমরা বলি বাংলা জেনারেটর, অর্থাৎ 3.7 ভোল্টে মোটরটা চলবে, বাট ইনপুট হবে 3.7 ভোল্ট, বাট আউট হবে সেম 12 ভোল্ট। তো সেক্ষেত্রে আপনার দরকার একটা মোবাইলের ব্যাটারি, ছোট্ট দুইটা মোটর, যার একটা হবে 12 ভোল্ট, 775 মোটর হলেও চলবে। তো সাথে থাকবে ছোট্ট একটা মোটর, নর্মাল একটা মোটর হলেই হবে। তো কানেকশনটা দেখে নেন আপনারা। আসলে কানেকশনটা করে দিচ্ছি আমি মোবাইলের ব্যাটারির থেকে, ছোটো ব্যাটারিতে যখনই কানেক্ট করব তখনই এর ফুলের সাহায্যে আমি বেল্টটা করেছি, সাধারণত রাবার দিয়ে। সেটা আমি পুরোপুরি ভিডিওটা যদি আপনারা দেখতে পারেন, অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি একটা 3.8 বা 3 ভোল্টের একটা এলইডি ভালভ জ্বালিয়ে দেখালাম। এখন 4টা ভালভ একসঙ্গে, তো সেক্ষেত্রে আমি স্টার্ট করে নিলাম। স্টার্ট করার পরে দেখতে পাচ্ছেন যে 4টা এলইডি ভালভ ফুললি ফুল জ্বলছে। তো এর সাথে দেখতে পাবেন যে 12 ভোল্ট একটা এলইডি বড় লাইট, যেটা আমরা হোয়াইট বা সাদা আলোর একটা ভালভ, সেটাকে আমরা জ্বালিয়ে দেখাবো। আমরা এটি করতে আজকে সক্ষম হয়েছি, বিধায় আমি ভাবলাম যে না, এটা যদি আপলোড করি তো হয়তো অনেকেই এটা দেখে শিখতে পারবেন। আর টিউটোরিয়াল ভিডিও সাধারণত আমি মনে করি স্বল্প খরচে ভালো ভালো কাজগুলো করতে পারবেন। এখন যেহেতু বেশি ভোল্ট লাগবে, বিধায় আমি রাবারটা ডাবল করে নিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে 12 ভোল্টের একটা এলইডি লাইট প্লাস ছোট্ট ছোট্ট এলইডি ভালভ, যেগুলো 2-স্টার ভালভ আমরা বলি বা 3-স্টার ভালভ, এর ভিতরে 3 আলোক। তো এইভাবে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন, তাহলে অবশ্যই সাধারণত মোবাইলের একটা ব্যাটারি দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। তো প্রচুর প্রচুর পরিমাণে সর্বোচ্চ 12 বা 24 ভোল্ট পর্যন্ত বের হতে পারে। তো এই মোটরটা যদি ডিসি মোটরটা, যেটা 3.7 ভোল্টে চলবে, এটা যদি আপনি 6 ভোল্ট ব্যাটারি দিয়ে চালু করেন, তাহলে অবশ্যই আরও বেশি পাওয়ারফুল হবে। তো এ পর্যন্তই, পরবর্তীতে দেখাবো অন্য কোনো ভিডিওতে।